ভাই মিস্ত্রি আসবে, দেখিস একটু বাইরে চললাম। দাদা এটার দাম কত আছে? ঠিক আছে, একটা এক গোছা প্যাক করে দাও তো। ও আজকে তো আবার জন্মদিন, এটা একটা নিতে হবে। হ্যালো, আমি ইন্সপেক্টর রয় বলছি। এটা কি দীপান হালদারের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এটা দীপান সরকারেরই বাড়ি। হ্যাঁ, আমি ওর ওয়াইফ বলছি। আপনি যতক্ষণ না আসবেন ততক্ষণ আপনার বডি আমরা ছাড়বো না, ঠিক আছে? হ্যাঁ, কিভাবে হয়েছে জানি না তো, অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার মানি ব্যাগ থেকে পাওয়া গেছে আপনার নাম্বার, নিয়ে সেই জন্য নিয়ে গেলাম। হ্যাঁ ঠিক আছে, কাইন্ডলি কাল চলে। যা, মানি ব্যাগটা চুরি হয়ে গেল। বাইদার ভাই শুধু সেভেন্থ এপ্রিল না,
এটা তো দিতেই ভুলে গেছিলাম, এমন ভাবে অবাক হয়ে উপরে চলে গেল। তো তোমার মনে ছিল? নাহলে এটা কার জন্য? আমার জন্য তো এটা লাভ নেই। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। এটাই ছিল গল্পের হ্যাপি এন্ডিং। সবই তো বোঝা গেল, লাস্টে মিলও হলো, কিন্তু মারা কে গেল, ফোনটাই বা এলে কেন? জানতে হলে একবার পিছন ফিরে দেখিয়ে নেওয়া যাক কী ঘটেছিল অ্যাকচুয়ালি। যা, মানি ব্যাগটা চুরি হয়ে গেল। তার মানে এই পুলিশ কাকু ফোন করেছিলেন ভুলবশত ম্যাডামকে। ম্যাডাম ফোন পেয়ে ভাবলেন মারা গেছেন ওনার স্বামী, কিন্তু না, মারা গেছিলেন এই মহাশয়, মানে গল্পের পকেট মার।